হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এম অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের টেট এক্সাম মডেল কোশ্চেন পেপারে যে মিক্সড টপিকস রয়েছে সেই মিক্সড টপিক্সের উপরে আমরা যে মক টেস্ট সিরিজটি চালু করেছিলাম আজ তার থার্টি থার্ড নাম্বার ক্লাস তোমাদের সামনে পাবলিশ করছি আমাদের এই মিক্সড মক টেস্টগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো আমরা রাখছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং টেট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস টেট এক্সাম মডেল কোশ্চেন পেপার মিক্সড টপিক্স মক টেস্ট নাম্বার থার্টি থ্রি আজকের সেটের প্রথম প্রশ্ন রয়েছে ব্যান্ডেল হাইপোথিসিস ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে আচরণবাদ সমগ্রতাবাদ গঠনবাদ জ্ঞানমূলক মনস্তত্ববাদ ব্যান্ডেল হাইপোথিসিস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আচরণবাদ নেক্সটে চলে আসবো নাম্বার টু নিম্নলিখিত মনোবিজ্ঞানীদের মধ্যে কে পরিবেশবাদী অর্থাৎ এই যে চারজন মনোবিজ্ঞানীর কথা এখানে লেখা হয়েছে তাদের মধ্যে কে পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম গবেষণা করেছেন বা কাকে পরিবেশবাদী মনোবিজ্ঞানী বলা যেতে পারে টরম্যান বা টারম্যান ক্যাটেল গডার্ড ডাকডেল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ক্যাটেল নেক্সট আসবো নাম্বার থ্রিতে বয়সন্ধিকাল বা যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ড রয়েছে সেই বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর নিচের কোন সংস্থাটি সবচেয়ে অধিক প্রভাব বিস্তার করে বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর নিচের কোন সংস্থাটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে বাড়ি এবং পরিবার বিদ্যালয় গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে কোনোটিই নয় কি হবে সঠিক উত্তর বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর যে জিনিসটি বা যে সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে সেটি হল তাদের গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে অপশন নাম্বার সি নেক্সট নাম্বার ফোর মত নৈতিক বা কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্ব ভূমিকা গ্রহণের ক্ষমতা সব কয়টি সঠিক উত্তর কি হবে কোহলবার্গ যে নৈতিক বিকাশের যে স্তর এবং যে পর্যায়গুলো কথা বলেছেন সেখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা তিনি কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করেছেন তিনি জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা তিনটার কথাই কিন্তু বলেছেন তো এখানে সব কয়টি হবে সঠিক উত্তর অপশন নাম্বার ডি এবার নেক্সট চলে আসবো প্রশ্ন নম্বর পাঁচে প্রশ্ন নম্বর পাঁচে বলা হয়েছে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের পেছনে বা পশ্চাতে কারণগুলো কি ছিল প্রগতিবাদী শিক্ষা দর্শনের যে আন্দোলন হয়েছিল তার পেছনের কারণগুলো কী কী ছিল আমেরিকায় আর্থিক সংকট স্বেচ্ছাচারী শিক্ষা দর্শন পুনরায় বিশ্বযুদ্ধের আশঙ্কা সব কয়টি তো প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের পেছনে যেগুলো যেগুলো উদ্দেশ্য বা কারণ ছিল সেগুলো হলো আমেরিকার আর্থিক সংকট স্বেচ্ছাচারী শিক্ষাদর্শন এবং পুনরায় বিশ্বযুদ্ধের একটি আশঙ্কা তো এখানে হবে সবকটি ঠিক অপশান নাম্বার ডি নেক্সট নাম্বার ছয় নেহারি নেহারি শব্দটির অর্থ কী আমরা এবার কিছু বাংলা ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারের দিকে এগোব নেহারি শব্দের অর্থ কী নত করা নিরীক্ষণ করা চোখ না হেরে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি নিরীক্ষণ করা নেক্সট নাম্বার সেভেন হিমাদ্রি হিমাদ্রির একটি সমর্থক শব্দ কী হবে সিনোনিমস যেগুলো রয়েছে আমাদের ইংরেজিতেও রয়েছে সিনোনিমস ঠিক তেমনি হিমাদ্রি সমর্থক শব্দ কী হবে হিমাচল পর্বত পাদদেশ হিমালয় পর্বত চূড়া সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি হিমালয় নেক্সট আসবো নাম্বার এইট ভুলোক ভুলোক শব্দটির বিপরীত শব্দ কি মর্তলোক দুলোক নরলোক আলোক কি হবে সঠিক উত্তর ভুলোকের বিপরীত শব্দ হচ্ছে দুলোক অপশন অপশান নাম্বার বি এরপর আসবো নাম্বার নয় খোদার আসন আরশ ছেদিয়া এখানে খোদার এটি কোন কারক বা এটার কারক কি হবে দেখো কারক বিভক্তির উপরে আমাদের কিন্তু একটি বিস্তারিত ক্লাস রয়েছে যেখানে প্রত্যেকটি কারকের সংজ্ঞা উদাহরণ এবং নিয়ম সেগুলো সমস্ত কিছু আলোচনা হয়েছে কর্তৃকারক কর্মকারক সম্বন্ধ পদ সঠিক উত্তর কি হবে খোদার পদটি একটি সম্বন্ধ পদের উদাহরণ অপশন নাম্বার ডি নেক্সট আসবো নাম্বার দশে একটি সমস্যমান পদ দিয়েছে রাজটিকা এটার ব্যাসবাক্য করতে বলা হয়েছে রাজ টিকাটার ব্যাস বাক্য করলে কি হবে টিকার রাজা রাজার টিকা টাকা হয়ে গেছে এটা টিকা হবে রাজার টিকা রাজা যে টিকা দেন রাজ টিকা যার সঠিক উত্তর কী হবে রাজ টিকার করলে হবে অপশান নাম্বার বি রাজার টিকা ঠিক আছে রাজার টিকা অপশান নাম্বার বিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আসবে নাম্বার ইলেভেনে ইংলিশ পেডাগজি এবং ইংলিশ গ্রামার থেকে কিছু প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন রয়েছে ইংরেজির পেডাগজি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ পেডাগজি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত টিচিং অফ অ্যাডাল্টস টিচিং অফ চিলড্রেন টিচিং অফ ওল্ড মেন অ্যান্ড উইমেন টিচিং অফ প্র্যাকটিসিং টিচার অর্থাৎ পেডাগজিটা কাদের শিক্ষা সঙ্গে যুক্ত তো খুবই সহজ প্রশ্ন অপশান নাম্বার বি চিলড্রেন অর্থাৎ শিশুদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু পেডাগজিটি যুক্ত নাম্বার টুয়েলভ ইন হুইচ মেথড ডাজ গ্রামার টিচিং টেক আ সেন্ট্রাল পজিশান অর্থাৎ গ্রামার শিক্ষা বা ব্যাকরণ শিক্ষা একটি প্রধান জায়গা পেয়েছে বা প্রধান স্থান পেয়েছে কোন টিচিংয়ের ক্ষেত্রে বা কোন মেথডের ক্ষেত্রে ডাইরেক্ট মেথড সিএলটি মেথড কন্টেন্ট বেসড মেথড গ্রামার ট্রান্সলেশন মেথড সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি গ্রামার ট্রান্সলেশন মেথডে গ্রামার টিচিংটা কিন্তু সেন্ট্রালে রয়েছে বা সেন্ট্রাল পজিশানে রয়েছে চলে আসবো নাম্বার থার্টিনে হি গেভ মি ড্যাশ অ্যাডভাইস তিনি আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন এটা গেভ মি তিনি আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন অ্যান অ্যাডভাইস এ অ্যাডভাইস সাম অ্যাডভাইস দ্য অ্যাডভাইস সঠিক উত্তর হবে হি গেভ মি সাম অ্যাডভাইস অপশান নাম্বার সি নেক্সট চলে আসবো নাম্বার ফোরটিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন গ্রন্থে প্রাচীন ভারতের জ্যামিতি বিষয়ক চর্চা সম্পর্কে আমরা জানতে পারি অর্থাৎ ভারতবর্ষের প্রাচীনে বা প্রাচীন ভারতবর্ষে যে ব্যাকরণ চর্চা সরি জ্যামিতি চর্চা হতো সেই জ্যামিতি চর্চা সম্পর্কে আমরা জানতে পারি কোন গ্রন্থ থেকে সূত্র শ্রুতসূত্র কর্মসূত্র শুলবসূত্র সূত্র সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সূত্র নেক্সট নাম্বার পনেরো দুটি সমান্তরাল সরলরেখা ধরো না দুটি সমান্তরাল সরলরেখা রয়েছে সেটাকে যদি একটি সরলরেখা ছেদ করে সেটাকে যদি ছেদ করে এভাবে একটি সরল তাহলে ছেদকের একই পাশে যে কোন দয় যে কোন দয় হবে অর্থাৎ দুটি কোন যে উৎপন্ন হয় তাদের কি বলা হয় সেটা একই পাশে যে কোন দুটো উৎপন্ন হয়েছে সেই কোন দুটোকে কী বলা হতে পারে বা এটাও আমি বলতে পারি ঠিক আছে একই পাশে যে কোন দুটো উৎপন্ন হয়েছে সেই কোন দুটোকে কী বলবে সম্পূরক কোন অনুরূপ কোন বিপ্রতীপ কোন সন্নিহিত কোন সঠিক উত্তর হবে অনুরূপ কোন অপশান নাম্বার বি নেক্সট নাম্বার সিক্সটিন এক মাইল সমান সমান কত কিমি দৈর্ঘ্য এক কিমি এক দশমিক দুই কিমি এক দশমিক চার কিমি নাকি এক দশমিক ছয় কিমি তো এক মাইল সমান সমান এক দশমিক ছয় কিমি অপশান নাম্বার ডি চলে আসবো নাম্বার সেভেন্টিনে বলছে নব্বই ডিগ্রি অপেক্ষা কম পরিমাপের কোনকে কী বলে অর্থাৎ আমি যদি এটাকে নব্বই ডিগ্রি ধরে নিই এটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এই নব্বই ডিগ্রির অপেক্ষা যে বাকি যে কোনগুলো উৎপন্ন হবে যে কোনো নব্বই থেকে কম যত যে কোন আছে সে যে কোনগুলো উৎপন্ন হবে সে কোনগুলোকে কি বলবে সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ সরলকোণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সূক্ষ্মকোণ নেক্সট নাম্বার এইটিন কুই পাওয়া যায় কুই পাওয়া যায় কোথা থেকে বা কি থেকে চারটা অপশন রয়েছে কেনা বলতে হবে চারটা অপশনের মধ্যে কুই কোথা থেকে পাওয়া যেতে পারে চা গাছ থেকে মানি প্লান্ট থেকে শিঙ্কোনা গাছ থেকে একোনাইট প্লান্ট থেকে তো কুইনাইন যেখান থেকে পাওয়া যায় তা হল শিঙ্কোনা গাছ থেকে অপশান নাম্বার সি নেক্সট নাম্বার নাইনটিন ইকোলজি শব্দটি ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ইকোলজি চার্লস ডারউইন আর্নেস্ট হেকেল আর্নেস্ট জোনস হরগোবিন্দ খোরানা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আর্নেস্ট হেকেল নেক্সট অপশান নাম্বার বি হবে এখানে আর্নেস্ট হেকেল সঠিক উত্তর নেক্সট নাম্বার টোয়েন্টি নেফ্রাইটিস রোগটি কি নেফ্রাইটিস রোগটি কী রক্তাল্পতাজনিত রোগ কিডনি সংক্রান্ত রোগ পুষ্টিজনিত রোগ মানসিক রোগ সঠিক উত্তর কি হবে নেফ্রাইটিস হলো একটি কিডনি সংক্রান্ত রোগ অপশান নাম্বার বি নেক্সট আসবে নাম্বার টোয়েন্টি কত খ্রিস্টাব্দে জলাভূমি রক্ষা ও সংরক্ষণকে মুখ্য বিষয় করে ইরান দেশে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল জলাভূমি রক্ষা এবং সংরক্ষণ এটা ছিল মুখ্য বিষয় সেই আলোচনা সভার বা সেই সম্মেলনের একটি ইন্টারন্যাশনাল একটা সম্মেলন হয়েছিল উনিশশো আটষট্টি উনিশশো ঊনসত্তর উনিশশো সত্তর উনিশশো একাত্তর তো কবে হয়েছিল এই ঘটনাটি বা এই সম্মেলনটি সঠিক উত্তর অপশন নাম্বার ডি উনিশশো একাত্তরে নেক্সট আসবো নাম্বার টোয়েন্টি টু প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব কোন যুগে হয়েছিল অর্থাৎ শিরদারা যুক্ত বা যুক্ত বা যাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয় সেই প্রথম মেরুদণ্ডী প্রাণী তার উদ্ভব কবে হয়েছিল বা যেই সময় হয়েছিল সেই যুগটাকে কি বলে অফিসিয়াল ক্যাম্ব্রিয়ান ডেভনিয়ার জুরাসিক আমরা গতকাল কোশ্চেনে জেনেছি জুরাসিক হচ্ছে সেই ডায়নাসোরাসদের সময়কালকে বলা হতো তাই তো তাহলে প্রথম মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব বা জীবের উদ্ভব হয়েছিল কোন সময় বা সেই সময়টাকে কী বলা হতো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অর্ডোভিসিয়াস নেক্সট আসবো নাম্বার টোয়েন্টি থ্রি মানবদেহে খনিজ পদার্থের কাজ কী মানবদেহে খনিজ পদার্থের কাজ কি রক্ত তঞ্চনে সাহায্য করা দেহের উপাদান গঠনে অংশ নেওয়া হিমোগ্লোবিনকে ঠিক রাখা হজমে সাহায্য করা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ রক্ত সাহায্য করা রক্ত কি কী রক্ত হল যখন শরীরের কোনোখানে কোনো ক্ষত সৃষ্টি হয় তখন সেখানে যখন রক্ত প্রচণ্ড পরিমাণে বেরিয়ে যেতে থাকে তখন সেখানে এক ধরনের পদার্থ এসে একটি জালিকা সৃষ্টি করে এবং সেই জালিকার মধ্যে যে রক্ত কণিকাগুলো রয়েছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা সেগুলোকে কী করে বদ্ধ করে দেয় বা বেঁধে দেয় যাতে সেগুলোর বাইরে মানে শরীর থেকে বাইরে বেরিয়ে যেতে না পারে এটাকে রক্ততঞ্চন বলা হয়ে থাকে এবং এই রক্ততঞ্চনে যে ভিটামিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেটা হলো ভিটামিন কে নেক্সট আসবো নাম্বার টোয়েন্টি ফোর সাধু বা সুপেয় জল সাধু জল বা সুপেয় জলের প্রকৃতি ও জৈব পরিবেশ নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে কি বলে জিওলজি জুলজি লিম্নোলজি ফিজিওলজি স্বাদু জল বা সুপিয়া জলের প্রকৃতি ও জৈব পরিবেশ নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি লিম্নোলজি অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর আসবে নাম্বার পঁচিশ বুনিয়াদি শিক্ষা কে প্রবর্তন করেন বুনিয়াদী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি প্রশ্ন শ্রী অরবিন্দ বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী এই ছিল পঁচিশটি প্রশ্ন আজকে সেটের এবং যে হোম টাস্ক রয়েছে সেই প্রশ্নটি দেখো কি রয়েছে প্রথম দিকে মনোবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে আমাদের যে ওয়ান থাউজেন্ড এমসি যে পেপারটা রয়েছে ওয়ান থাউজেন্ড এমসিকিউর যে পিডিএফটা রয়েছে সিডিপি থেকে সেই পিডিএফে কিন্তু তোমরা এই কোশ্চেনটি পেয়ে যাবে এবং এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য তো তোমাদের একটা অ্যান্সার করতে হবে নিচে কোশ্চেনের তোমাদের এইচটি বা এইচ ডাব্লিউ লিখে তোমার অ্যান্সারটা করবে সাহিত্য দর্শনশাস্ত্র মনোবিজ্ঞান নাকি কোনোটি ঠিক নয় ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ